ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু পদ্মার ভাঙন কবলিত মানুষদের কাছে ঈদ বলে কোনো দিন নেই। অন্য সব দিনের মতো আজকের ঈদের দিনটাও তাদের অনেক কষ্টেই কাটবে। ঈদের আনন্দ থেকে বঞ্চিত পদ্মাপাড়ের শত শত পরিবার। সুরতপুরে নড়িয়ায় পদ্মার ভাঙনে বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পদ্মার পাড়ের মানুষ। নড়িয়া উপজেলায় গত দুই দিনের ভাঙনে বসতবাড়ি, ফসলি জমি এবং সরকারি সড়ক প্রায় 1 কিলোমিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সহায় সম্বল হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছে রাস্তার পাশে, খোলা আকাশের নিচে। নদী ভাঙনের শিকার এসব মানুষের নেই কোনো ঈদ আনন্দ, অনাহারে দিন কাটাচ্ছে তারা। বুড়া মানুষ লইয়া ঘরের মাঝে আকাশে কোনো নাই, বৃষ্টি নামতে কই যাইব, কোনো দাউনিয়া জায়গা নাই। অহন আমরা ঈদ করুন কেমনে, ঈদও করতাম আমাকে ঈদ খাওয়ানো হইব না, কেমনে কেমনে কেন, টাকা নাই পয়সা নাই আমাকে, তাই পয়সা দিয়ে সাহায্য করবো এমন লোক নাই। গত এক মাসে পদ্মার ভাঙনে নড়িয়া উপজেলায় বাসতলা, পূর্ব নড়িয়া, সাদুরবাজার এলাকার 500 শতাধিক ও 1,500 একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে বসতবাড়ির গাছপালা ও ঘরবাড়ি আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে নদীর তীরবর্তী এলাকার মানুষ। পদ্মার ভাঙনে শিকার হয়ে ভিটে মাটি হারিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে প্রায় 300 শতাধিক পরিবার। আমাদের ঈদের দিন তো ঈদের দিন মনে হয় না, ঈদের দিন তো আমরা কোনোভাবেই কাটতে পারতেছি না, টাকা নাই পয়সা নাই, ঘর নিয়ে রাস্তা রেখে আসছি, ঈদের দিন মনে হয় আমি নাই, বাচ্চাদের খাওয়াই ওরকম কিছু নাই, কীভাবে যে কাটতেছে ওইটা তো আমাকে সাহায্য করার মতো কেউ নেই আল্লাহ ছাড়া। দীর্ঘদিনেও তাদের ভাগ্য জোটেনি সরকারি কোনো সাহায্য সহযোগিতা। আয় রোজগারের পথ খুঁজে না পেয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে পদ্মার পাড়ের মানুষগুলো।